হ্যালো গাইস, আমি মাহাথির রশিদ। আজকে তোমাদের মাঝে একটা এই ম্যাজিক নিয়ে হাজির হলাম। আজকের ম্যাজিকটা আমার নিজের হাতের, আমি খেলতে খেলতে শিখেছি। আমি বেশি কথা বলবো না, এখনই শুরু করব। এখন দেখবো কয়টা হলো। আমি কি দেখতে পাচ্ছি এখানে? এখানে দেখলাম হয়ে গেছে দুইটা, এখন দুইটা হয়েছে। দুইটা গুনে গুনে দেখাও সুন্দর করে, একটা দুইটা, এমনি দেখলে বোঝা যাবে। দুইটা হয়েছে, এই যে একটা দুইটা। আর বন্ধুরা তোমরা দেখছো আমি কিন্তু তিনটা ঢুকেছি, হয়ে গেছে দুইটা। এখন আমরা আবার দুইয়ের থেকে তিন আসবো ভুন ভুন করে। তো আমরা প্রথমে এটা করব, কাটলাম। করার পরে আমি প্রথমে সুন্দর মতো এটা ঢুকে দিই। গাইস, আমার কাছে অনেক মানে ভয়ঙ্কর লাগতেছে, অনেক শব্দ তো। তবে আমি এটা শুনে দিই না, আগে উঠাই। উঠি আমি এভাবে করছি। এখন আমি ভুন ভুন সুন্দর ছুল। এখন আমরা দেখবো এখানে কয়টা। ওয়াও, এখানে তিনটা। এখন এখন হয়ে গেল তিনটা। এখন তোমাদের ম্যাজিকের রহস্য জানিয়ে দেব। তোমাদের প্রথমে আমি এই ছিদ্রটা দেখাই নিই। পাইপ যখন আমি কাট করলাম তখন এটা মাটিতে নেমে এইভাবে ছিল, আর একটা মাটিতে নেমে এখানে মনে হয় লেগে গেছিলো। ঝাঁকা দেওয়ার পর এটা এই এটা ধুম করে এটার মধ্যে ঢুকে গিয়েছিল, আর তারপরেরটা ধুম এখানে পাশে ছিল। আমি এরকম করেছিলাম যাতে তোমরা এই অংশটুকু না দেখতে পাও। আমি এরকম করেছিলাম, তারপরে তোমাদের গুনলাম। তারপরে আর একটা হলো কি, আমি যখন প্রথমটা দে এরকম রইল, এরকম রয়েছে। আর তারপর একটা যে আমি এইটা যে আসলো, আমি তো প্রথমেই তোমাদের দেখাইনি, এটা এরকম করলাম, এটা পড়ে গেল। এখন যদি আমি এইটা দেই তাহলে সোজা এইটাকে আবার আটকিয়ে দিবে। তার জন্য আমি এটা পড়ার পরে আমি ভাবলাম যে এটা করার পর আমি উল্টা করে দিই, কারণ এই জায়গায় ফাঁকা নিয়ে এই জায়গায় আর হবে না। আমি তারপরে বললাম যে থাক, এটা এভাবে উড়ে এরকম করে দেই। আর এই দুইটা এই যে এরকম করে খাড়া ছিল, এরকম করে এরকম হলো। আর যদি এরকম দিতাম তাহলে ভুল করে হয়ে যেত। তো আজকের মতো ভিডিও এতটুকু ছিল। ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ।